আমরাই বাংলাদেশে দিচ্ছি সবচেয়ে সুন্দর পানি ট্যাঙ্ক ফিটিং প্রথমত এক্সাস্ট ব্যবহার করা তারপরে সাবমার্সিবল পাম্প ফালিয়ে অবশিষ্ট পানিটা উঠা দেন মেশিন চালায় সুন্দরভাবে এখন চলতেছে সাবমার্সিবল পাম্প সাবমার্সিবল পাম্পে যে পানিটা আছে দেখা গেছে যে এক দিগত অথবা চার আঙ্গল পানি থাকলে সবচেয়ে বেটার তাই তো অবশিষ্ট পানিটা ওঠানো হচ্ছে তারপরে লং ব্রাশ হ্যান্ড ব্রাশের মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড কেমিক্যালের মাধ্যমে ব্রাশ কেমিক্যাল হাইড্রোজেন অক্সিক্লিনেজ হাইড্রোজেন পারক্সাইডের একটা অ্যাজেন্ট কেমিক্যাল তারপরে হাই বুট ইউজ করে সুন্দরভাবে পানিটার মাধ্যমে যে হাতে ঘষে দেখেন পানিতে কত ময়লা আবর্জনা থাকে তাই তো প্রতি চার মাস অথবা ছয় মাস অথবা এক বছর অন্তর অন্তর পানির ট্যাঙ্কি ক্লিয়ারিং করে নিয়ে আপনারা স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করুন তারপরে হাই প্রেশারের মাধ্যমে এই যে হাই প্রেশার দেখুন এই হাই প্রেশারের মাধ্যমে যত ফাঁকা ফোঁকা থাকে সব জায়গাতে কাজ করা হচ্ছে দেখেন খুব সুন্দরভাবে ময়লাগুলো উঠানো হচ্ছে এগুলো দেখে গেছে যে সাবমার্সিবল পাম্পও চলতেছে কাতারে তারপরে ক্লিনও করা হচ্ছে এই যে এখন ক্লিন করার পরে খুব ঝকঝকে চকচকে হয়ে গেছে এতটুকুও থাকবে না ফর্ম মেরে একদম সুন্দরভাবে শুকিয়ে দেওয়া হবে লাস্ট স্টেপে দেখা গেছে যে আলট্রাভায়োলেটের মাধ্যমে অবশিষ্ট পানির যত বা ব্যাকটেরিয়া থাকে তা মারা হচ্ছে এবং আমাদের সুপারভাইজার নেমে যখন নিশ্চয়তা দেবে যে আপনাদের পানির ট্যাঙ্ক